যুক্তরাষ্ট্রের মুখে এক কাজে যেন আরেক। গত বছর ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর মস্কোকে কোণঠাসা করতে একের পর এক নিষেধাজ্ঞা দিলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। মস্কোকে একঘরে করতে নানা পদক্ষেপ নেয় ওয়াশিংটন। রাশিয়া থেকে তেল, জ্বালানি সহ বিভিন্ন পণ্য আমদানি করা থেকে বিভিন্ন দেশকে বিরত রাখলেও যুক্তরাষ্ট্র নিজেই মস্কো থেকে আমদানি দ্বিগুণ করেছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতি মাসে রাশিয়া থেকে শত শত কোটি ডলারের পণ্য আমদানি করছে দেশটি। মার্কিন কেন্দ্রীয় পরিসংখ্যান দফতর ইউএস সেন্সাস ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি বছর ফেব্রুয়ারি মাসে রাশিয়া থেকে মোট 64 কোটি 28 লাখ ডলার মূল্যের পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র। এপ্রিলে আমদানি করেছে 21 কোটি 56 লাখ ডলার মূল্যের সমপরিমাণ পণ্য। সবশেষ মে মাসে মস্কো থেকে 50 কোটি 40 লাখ ডলারের পণ্য আমদানি করেছে ওয়াশিংটন। রাশিয়া থেকে পণ্য আমদানির পরিমাণ বাড়লেও সে তুলনায় রফতানির পরিমাণ প্রতি মাসেই কমছে যুক্তরাষ্ট্রের। মার্কিন পরিসংখ্যান দফতর বলছে চলতি বছর মার্চে 6 কোটি 64 লাখ ডলারের পণ্য রাশিয়া রফতানি করেছে যুক্তরাষ্ট্র। এপ্রিল ও মে মাসে এই রফতানির হার ছিল যথাক্রমে 6 কোটি 52 লাখ ডলার এবং 6 কোটি ডলার। তবে রাশিয়া থেকে কী কী পণ্য যুক্তরাষ্ট্র আমদানি করছে আর কী কী পণ্য রফতানি করছে তা উঠে আসেনি মার্কিন পরিসংখ্যানে। রাশিয়ার তেল, জ্বালানি পণ্যসহ অ্যালকোহল, সামুদ্রিক খাদ্যপণ্য, হীরা ও অন্যান্য রফতানি পণ্য বর্তমানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। রাইসা জান্না, সময় সংবাদ।